নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটি হচ্ছে বিউলির ডালের রসবড। এখানে প্রথমে আমি হাঁড়িতে নলেন গুড় নিয়ে নিয়েছি। এরপর আমি এই হাঁড়িটিকে গ্যাসের উপর বসিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই গুড়ের উপর থেকে এই ফেনা ভাবটি দূর হচ্ছে। এরপর আমি বিউলির ডালটিকে মিক্সিতে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্টটিকে ভালো করে হাতের সাহায্যে ফেটাতে হবে। যত ভালো করে এই মিশ্রণটিকে ফেটানো হবে, তত ভালো করে বড়াগুলো ফুলবে। কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর একে একে এইভাবে বড়াগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর বড়াগুলো লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে এক এক করে তুলে নেব বাটিতে। আগে থেকে জাল দিয়ে রাখা নলেন গুড়ের হাঁড়িতে এক এক করে বড়াগুলোকে দিয়ে দেব এবং একটি হাতার সাহায্যে বড়াগুলোকে ভালোভাবে উপর নিচ করে দেব, যাতে প্রত্যেকটি বড়ার ভিতরে এই নলেন গুড়ের রসটি ভালোভাবে ঢোকে। এরপর একটি প্লেট দিয়ে হাঁড়িটাকে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।